Assalamualaikum guys, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা এসে পড়েছি ইয়ামাহার এসিআই অফিশিয়াল শোরুমটিতে R1Mটাকে নিজ চোখে সামনে থেকে দেখার জন্য। তো আমরা এখন বর্তমানে রয়েছি তেজগাঁওতে, যেটা ইয়ামাহার অফিশিয়াল শোরুম এসিআই কোম্পানির সাথে যেটা কম্বাইন করা। তো এখানে অনেকগুলা বাইক রয়েছে, এখানে R15M, R15 এবং FZS সহ। R1Mটা হচ্ছে এখানে মূল শো পিস বলা গেলে আর কি। এক কথায় আমি মানে যখন আমার সামনে ছিল আমার হাত পা থর থর করে কাঁপতেছিল। তো এই শোরুমটা দেখতে গিয়েছিলাম আমি এবং আমার একটা ফ্রেন্ড মুকিত। তো সব জায়গায় ঘুরে ফিরে আমরা দুজন শুধু একটা পয়েন্টে এসে ঘুরতেছিলাম, সেটা হচ্ছে R1Mএর সামনে। তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে ইয়ামাহার মিউজিক ইনস্ট্রুমেন্টগুলা, যেখানে রয়েছে পিয়ানো, ড্রামসেট, গিটার, ইলেকট্রিক গিটার, অনেক মানে ইয়ামাহার যত মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে সবগুলি সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন এবং লাইভ এক্সপিরিয়েন্সও করে দেখতে পারবেন। তো এখানে ইয়ামাহার অনেকগুলো বাইক রয়েছে। এটা হচ্ছে একটা মিনি স্পোর্টস বাইক, কিন্তু এটা নট ফর সেল, যেটা দেখে আমরা আসলে হতাশ হয়ে গিয়েছিলাম। তো এখানে অনেকগুলো গিটার রয়েছে, যেটা দেখতে আসলে অনেক ভালো লাগে এবং লাইভ এক্সপিরিয়েন্সও নেওয়া যায়। কিন্তু আমাদের মধ্যে যেহেতু আবির ছিল না, আমার একটা ফ্রেন্ড আছে যারা কিনা আমার গানগুলো দেখে থাকেন, আমাদের গিটারিস্ট আবির, সে বর্তমানে নোয়াখালী, যার কারণে এখানে লাইভ এক্সপেরিমেন্ট করা সম্ভব হয়নি আমাদের। তো আমি একটু একটু শর্ট নিয়ে দেখাচ্ছি সবাইকে যে এখানে কী কী গিটার রয়েছে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা জলদি করে বের হতে নিয়েছিলাম, ঠিক তখনই দেখা হয়ে যায় রাইডার সানার। আমি ভাবছিলাম যে রাইডার সানার সাথে হয়তো মিজু ভাইয়েরও দেখা হবে, কিন্তু নেক্সট গিয়ারের মিজু ভাইয়ের সাথে আর দেখা হলো না। তারপর আমরা চলে গেলাম ওই পারে পোলার আইসক্রিমের একটা দোকানে, যেখান থেকে আমরা গরম গরম আইসক্রিম খেলাম এবং আইসক্রিমটা কিন্তু সম্পূর্ণ ট্রিট দিয়েছে মুকিত ভাই। এই যে মুকিত ভাইকে দেখতে, আর ইয়ামাহার শোরুম এবং KTM-এর শোরুম কিন্তু দুটোটাই পাশাপাশি, বলতে গেলে হক সেন্টার আর কি, হক সেন্টারের সাথেই কিন্তু ইয়ামাহার শোরুম এসিআই মোটরস। তো এটা হচ্ছে আমরা তেজগাঁওতে আছি বর্তমানে মূলত। তো আমি আসছি মূলত আমার সিভিজেড বাইকটাকে নিয়েই। তো দেখা যাক কী করা যায়, যায় হলো না। তো ভিজিট শেষে আমরা এসে পড়লাম পোলার আইসক্রিমে, যেখানে মুকিত ভাই আমাকে ট্রিট দিয়ে দিল। তো আমরা গরম গরম আইসক্রিম খাচ্ছিলাম, আইমিন মুকিতেই বলছে যে আইসক্রিম নাকি অনেক গরম হয়েছিল। তো আইসক্রিমটা আসলে অনেক গরম ছিল, মানে মাথা নষ্ট করা গরম, এরকম একটা গরম। তো আইসক্রিমটা যখন গরম গরম যে আইসক্রিম খাইতাছো কেমন লাগছে? বৃষ্টি শুরু হয়ে গেছিল এবং মুকিত ভাইয়ের কাছে আমি জানতে চাইছি এই আইসক্রিমটা কি রকম। না, রিভিউ দাও একটু, রিভিউ দাও। আইসক্রিমটা খুব গরম, আচ্ছা তারপরে খুব সুস্বাদু, KTM এত রুকলাম না মিয়া। তো ইয়ামাহার শোরুম ঘুরে আসার পর আমরা এসে পড়েছি মহাখালী DOHS-এর একটা লেকের পারে। আমরা দুজনে আসছি ঘুরতে, এইভাবে একটা কাজ আসছিলাম মহাখালীতে। তো সেখান থেকে একটু ঘুরপাক খেয়ে তারপর আমরা যাচ্ছি, যেহেতু আমরা এখানে আসছি যাই করে একটু ঘুরেই যাই। তো এখানে আমরা কিছু শট নিতেছিলাম। তো মুকিত ভাই তো কালা চশমা পরে পরে পাংখা হয়ে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেক আছে। তো সামনে যখন আমরা যাই, সামনে যাওয়ার পরে যে আঙ্কেলটা বসে রয়েছে সামনে একটা সিকিউরিটি গার্ড, সে বলে সামনে যাওয়ার পর যেন আমাদের আর ভিডিও করতে দেওয়া যাবে না। তো মুকিত ভাই পুরো ভেটকাইতে ভেটকাইতে পাংখা লুকে এগিয়ে যাচ্ছে। তো আমরা তারপরে একটু সাইড একটা সিঁড়ি কোঠার মতন ছিল, সেখানে দাঁড়িয়ে কয়েকটা লেকের কয়েকটা শট নিলাম। নেওয়ার পরে এই আঙ্কেলের সাথে দেখা হয়ে যাবে, আঙ্কেল বলে যেন আমাদেরকে আর শট নেওয়া যাবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো এই ভিডিওটা মূলত আমার ফেসবুক পেজের জন্য, যারা কিনা আমার ফেসবুক এখনও লাইক দেন নাই, ফলো করেন, অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে আমার পেজের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।